বন্ধুরা, আগের দিনের বাসি ভাত দিয়ে এরকম একটা রেসিপি ভাবাই যায় না। একদম ঘরোয়া উপকরণে তৈরি এই বাসি ভাতের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে সর্ষের তেলটাকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি 4টি মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে ধুয়ে এই তেলের মধ্যে ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে ভালো করে আলু ভাজাগুলো ভেজে নিতে হবে। 2 মিনিট ধরে আলু ভাজাগুলো ভাজার পর আমি 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে নরম হয়ে যায়। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট মতো এই পেঁয়াজের কুচিগুলোকে আলুর সঙ্গে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই আমি 4টে সবুজ কাঁচা লঙ্কাকে এরকম কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কা কুচিগুলো খুব ভালো করে পেঁয়াজ আর আলুর সঙ্গে আমি ভেজে নিচ্ছি। দেখো, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু একদমই লাল লাল করা যাবে না। এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে টমেটো কুচিগুলোকে ভালো করে আমি আলু পেঁয়াজের সঙ্গে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো ভাজতে ভাজতে নরম করে দেব, কিন্তু একদম গলিয়ে দেব না। আলুগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়েছে, কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটা আছে। এবার আমি আলু পেঁয়াজ টমেটোগুলোকে একটু সাইডে সরিয়ে নিলাম। এই সাইডের অংশটাতে আমি 3টে ডিমকে ভেঙে এর মধ্যে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি, 3টে ডিম পরপর আমি ভেঙে নিলাম। এবার আমি এই ভাঙা ডিমগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব না, ঠিক 1 মিনিট বাদে যখন ডিমের অংশটা একটু মোটা হয়ে যাবে, মানে মোটা হয়ে ভাজা হবে, তখন আমি এগুলোকে নাড়াচাড়া করব স্প্যাচুলা দিয়ে দিয়ে ডিমের কিমা তৈরি করব। প্রথম 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করব না, একটু মোটা অংশ তৈরি করব ডিমগুলোর, তাহলে ডিমের কিমাটা একটু মোটা বড় বড় হবে, না হলে কিন্তু একদম আলু পেঁয়াজের সঙ্গে মিশে যাবে, সেটা অতটা খেতে ভালো লাগবে না। এবার লো ফ্লেমে ডিমের কিমাগুলোকে আমি 1 মিনিট মতো আলু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজাগুলো এমনভাবেই করতে হবে যাতে সবকটা ভাজা আলু পেঁয়াজ টমেটো ডিম গোটা গোটা দেখা যায়, আবার সেদ্ধও হয়। এবার আমি একটা মাঝারি ধরনের বাটির সমান ভাত, মানে বাসি ভাত যেটা আমি আগের দিন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা টাটকা ভাতেও করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। এবার ভাতটাকে আমি খুব ভালো করে এই ভাজাগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি আর খুব হালকা হাতে, মানে আস্তে আস্তে ভাতটাকে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে আমি ভাতগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যে আলুগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা কিন্তু দেখে শুনে দিতে হবে। লবণটাকে খুব ভালো করে আমি ভাত ভাজার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু গাজর, বিনস, ক্যাপসিকাম অনেক কিছুই দিতে পারো সবজি হিসাবে, তবে আমি শুধু আলু পেঁয়াজ দিয়েই করলাম। আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম,
চিনিটা দিলে টেস্টটা খুব ব্যালেন্স হয়। তবে তোমরা যদি কেউ চিনি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটাকে খুব ভালো করে ভাত ভাজার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এর ফলে কিন্তু টেস্টটা দুর্দান্ত তৈরি হবে। গোলমরিচের গুঁড়োটাকেও খুব ভালো করে ভাত ভাজার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এই বাসি ভাত ভাজার রেসিপিটা করলে বাসি ভাতটাও নষ্ট হয় না, আর বাড়ির সব সদস্য মানে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু পছন্দ করে এই রেসিপিটা খেতে। আর এইভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করো। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল রাজেশ ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে বাসি ভাতের পোলাও বা ভাত ভাজা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিলাম, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।